ॐ तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भूरिदा जनाः। श्री रामकृष्ण भक्त संगे तृतीय परिच्छेद। এই রূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে নানা উপদেশ দিয়াছিলেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28 মার্চ 1875 রবিবার মীরার সংবাদপত্রে লিখিয়াছিলেন, আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাঁহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কীরূপে দেখা যাইতেছে? 1876 জানুয়ারি আবার মাঘোৎসব আসিল। তিনি টাউন হলে বক্তৃতা দিলেন, বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি। তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতিবৎসর ব্রাহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমলকুটিরে লইয়া আসিতেন। কখনো কখনো একাকী কমলকুটিরের দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তিভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। 1879 ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপোবনে লইয়া যান। 15 সেপ্টেম্বর সোমবার, 31 ভাদ্র 1286 কৃষ্ণা চতুর্দশী। আবার 21 সেপ্টেম্বর কমলকুটিরে উৎসবে যোগদান করিতে লইয়া যান। এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্মভক্ত সঙ্গে তাঁহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয়ে ধরিয়া আছেন। 22 অক্টোবর, 6 কার্তিক 1286 বুধবার মহাষ্টমী, নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন। 1879 29 অক্টোবর বুধবার, 13 কার্তিক 1286 কোজাগর পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে একখানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙি, প্রায় 80 জন ভক্ত, সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেরি। হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধুনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। ব্রাহ্মভক্তগণ পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন। সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন, তাহাদের মাঝে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। কেশবাদি ব্রাহ্মভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তিভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয় এখন অতদূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলবে গোঁড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ তোমরা ব্রাহ্মরা যতদূর পারো তাহাই বলো। কিছুদিন পরে 13 নভেম্বর
আঠাশে কার্তিক 1879, কালী পূজার পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাহারা বলিয়াছেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। অযত্ন করলে এর দেহ থাকবে না, যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। ইহার কিছুদিন পরে 1881 মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম মনমোহন জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। 1803 শক পয়লা শ্রাবণ কৃষ্ণা চতুর্থী 1288 শুক্রবার 15 জুলাই 1881 কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া লন। 1881 নভেম্বর মাসে মনমোহনের বাটিতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয়, তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি গান করিয়াছিলেন। 1881 ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্রীযুক্ত কেশবও গিয়াছিলেন। বাটিটি ঠনঠনে বেচু চাটুর্যের স্ট্রিটে। রাজেন্দ্র, রাম ও মনমোহনের মেষমহাশয়। রাম মনমোহন ব্রাহ্মভক্ত রাজমোহন, রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ দেওয়া হয়, তখন তিনি ভাই অঘোরনাথের শোকে অশৌচ গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘোর 24 অগ্রহায়ণ 8 ডিসেম্বর বৃহস্পতিবারে লখনৌ নগরে দেহত্যাগ করেন। সকলে মনে করিলেন, কেশব বুঝি আসিতে পারিবেন না। কেশব সংবাদ পাইয়া বলিলেন, সে কি পরমহংস মহাশয় আসিবেন আর আমি যাইব না? অবশ্য যাইব, অশৌচ তাই আমি আলাদা জায়গায় খাব। মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামাসুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন। যেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন, সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিলেন। 1882 জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয়। জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন। এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথমে শুনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন। 1882 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি 12 ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে আবার দর্শন করিতে আসেন। সঙ্গে জোসেফ কুক, আমেরিকান পাদ্রি মিস পিগট, ব্রাহ্মভক্তগণসহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন। কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন। শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন। তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 3 মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমলকুটিরে কেশবকে দেখিতে আসেন। তাহারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হইল। আজ কমলকুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। 2 এপ্রিল 1882 বেলা 5টা কেশব ভিতরের ঘরে ছিলেন। তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন, কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ,
আবার খবরের কাগজে লিখতে হয় সেখানে, অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই। তাই আমিই তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাবচিনি মেনেছিলুম, মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব। শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন। কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, ইনি কেন ওখানে যান না জিজ্ঞাসা করো তো গা, এত ইনি বলেন মাগ ছেলেদের উপর মন নাই। মাস্টার সবে এক মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন, শেষে যাইতে কয়েকদিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, আসতে দেরি হলে আমায় পত্র দেবে। ব্রাহ্মভক্তেরা শ্রীযুক্ত সামাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন, ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন। ঠাকুর বলিতেছেন, হাঁ, এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে, যেমন সার্সির দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাহিতেছেন। গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল, গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান, আর মার নাম করিতে করিতে সমাধিস্থ, কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে, গুরুদত্ত গুণ লয়ে প্রবৃত্তি তাই মশলা দিয়ে, জ্ঞান শুনিতে চোঁয়ায় ভাঁটি, পান করে মোর মন মাতালে, মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর বর্গ মেলে। শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপনার লোক, আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারু অর্থাৎ সংসারের হয়েন। তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন, কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনের ছন্দ হয় পাছে তোমা ধনে হারাই হারাই, আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন তোর, এখন মন তোর যে মন্ত্রে বিপদেতে তরি তরাই, আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন তোর, এখন মন তোর, অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনি সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না, এই মহামন্ত্র। আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন, তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে। হলঘরের একপাশে একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল, জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জল সেবা হইল। এইবারে তিনি গাড়িতে উঠিলেন, ব্রাহ্মভক্তেরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন। কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দির অভিমুখে যাত্রা করিল। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।